সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদের অনুশীলনী 4.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সেটা আমরা আলোচনা করব। আমরা এখান থেকে আজকে এটা শিখব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে কাজে যাই। তো এখানে দেখো তোমাদের এই পৃষ্ঠা নম্বর এখানে দেওয়া আছে 53, 53 নম্বর পৃষ্ঠায় 4.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখানে তোমরা ক নম্বরে এটা দেখবে, এখানে এরকম দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে, এর বর্গ নির্ণয় করতে হবে। বিষয়টা খেয়াল করবা তোমরা, আমাদের প্রশ্নটা বলছে বর্গ নির্ণয় করো, ওই রাশিটার বর্গ নির্ণয় করব। তো ওই রাশিটার যদি আমি বর্গ নির্ণয় করি তাহলে আমাকে কি লিখতে হবে এখানে, এত এর বর্গ। নিশ্চয় এই বিষয়টা বুঝতে পেরেছ। এখন দেখো এই যে বর্গ, বর্গর একটা ইংরেজি আছে স্কোয়ার, আর স্কোয়ারের আমাদের গাণিতিক একটা প্রতীক আছে, সেটা হচ্ছে কি, উপরে টু দেওয়া, তাই না, পাওয়ারটা টু করে দেওয়া। তো আমরা এখন কি করব, এই যে এটার বর্গটা করব, এটার বর্গটা দেখো 5a + 7b, এই যে এটার, এই যে বর্গের আমি গাণিতিক একটা প্রতীক যেটা ছিল ওইটা আমরা দিয়ে দিলাম এখানে। তো এখন বিষয়টা দেখো, আমরা কিন্তু আমার পূর্বের যে ক্লাসটা ছিল সেখানে ছিল বর্গের যে সূত্রের পুঙ্খানুপুঙ্খ আলোচনা, সেটা আমরা দেখেছি। যারা দেখো নাই তারা ওইখানে একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কে ক্লিক করে তারা দেখতে পারবে। তো এখানে বিষয়টা খেয়াল করবা সবসময় যে এত এর বর্গ, তার মানে আমরা এই পুরুটাকে দেখো, একটু খেয়াল করো এই যে এখানে যে পদ আছে, এই এই পদগুলোকে আমরা পুরুটাকে একটা ধরবো, যেখানে 5a আছে এটাকে আমি মনে মনে এ চিন্তা করি। বিষয়টা একটু খেয়াল করবে তোমরা, আমরা এখানে যেটা আছে এখানে আমরা এটাকে খেয়াল করব এ হিসাবে, তারপর কি চিহ্ন দেওয়া আছে প্লাস, তারপর এখানে কি দেওয়া আছে এইটাকে আমরা বি হিসাবে কল্পনা করি, এবং উপরে কি দেওয়া আছে স্কোয়ার। তাহলে দেখো আমরা গত যে ক্লাসটায় আমরা আলোচনা করেছি সেই আলোচনার মধ্যে ছিল a + b হোল স্কোয়ার। তাহলে এখানে a + b হোল, হোল বলতে আমরা কি বুঝি, আমরা নিশ্চয়ই জানি HOLL হোল, হোল মানে কি পুরোটা, তাই না, সম্পূর্ণ। তো a + b হোল স্কোয়ার, পুরোটার উপরে স্কোয়ার আছে। তো সেটা আমরা সূত্রটা কি শিখেছিলাম, a² + 2ab + b² আমাদের প্রথম সূত্রটাই ছিল এটা, তাই না। তো আমরা যত ক্লাসে শিখেছি প্রথম সূত্র কিন্তু এটাই আমাদের হয়েছে। তো আমরা এখন এটাকে আমি কল্পনা করব পুরাটাকে, 5a কে, নট শুধু একটা না, একটাকে না, 5a কে, হ্যাঁ, এই রাশিটাকে, সরি এই পদটাকে, এই পদটাকে আমি বি হিসাবে কল্পনা করি। তো এইটাকে হিসাবে কল্পনা করলে, এটাকে বি হিসাবে কল্পনা করলে কি দাঁড়াচ্ছে, a + b হোল স্কোয়ার। দেখো তো a + b হোল স্কোয়ার, তাহলে এই ফর্মুলাটা কি ছিল, a² এ বলতে আমি মনে মনে কোনটাকে চিন্তা করতেছি, একটু খেয়াল করবে বিষয়টা, এ বলতে আমি মনে মনে চিন্তা করতেছি যে 5a কে, আমি মুখে বলবো কিন্তু এই ফর্মুলা কিন্তু ব্যবহার করব এখানে যেগুলো আছে এই এই পদগুলো। তো এখানে পদটাকে ছিল 5a, এটাকে আমি মনে মনে চিন্তা করলাম a², তাহলে এখানে কি আসতেছে, a² প্লাস তারপর কি আসতেছে 2ab, টু এ, তারপর কি আসতেছে b + b² বি, কিন্তু এখানে ওই 8b না, আমরা আরেকটা অঙ্ক যখন সমস্যাটা সমাধান করব তখনই আমরা বুঝবো এটা কিন্তু b না, b বলতে হচ্ছে এখানে যেটা ছিল সেটা টোটালটা। তো এবার দেখো এখানে কি আছে, এই যে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার থাকলে আমি কি করব, স্কোয়ার যদি থাকে সবসময় মনে রাখবে এটাকে তুমি দুইবার গুণ করে নাও, দেখো কত হয়, 5, 5 কত হয় 25, আর এরকম যখন ব্র্যাকেট আমি উঠাবো এটা পাওয়ার, এটার উপরও পাওয়ার থাকতে পারে, তাই না, চলকের উপরও পাওয়ার থাকবে, এটা স্বাভাবিক, পাওয়ার ছাড়া তো কোনো চলক হয় না। এখানে দেখো তাহলে এখানে কি আছে, অবশ্যই আছে, কোথায় আছে দেখো তো, এই যে 5a, এর উপরে কোনো পাওয়ার না থাকলে 1 কিন্তু এমনিতেই থাকে স্বাভাবিকভাবে, তো 1 আছে, এই পাওয়ারে পাওয়ারে গুণ করব, তাহলে 2a কে 2, বুঝতে পেরেছ নিশ্চয়। এখন আমি কি করব, আগে সংখ্যা সহক যেগুলো আছে সেগুলো গুণ করে নিব, 5 আর 2, 5 দুগুণে 10, 7 দশে 70, বিষয়টা বুঝতে পেরেছ। তারপর কি আছে চলক, চলক কি আছে এ বি, আর এখানে কি আছে 7, সরি এখানে কত হবে 7, 7 আমি যদি গুণ করি 7 সাথে 49, 49 আর বি এর উপর আছে স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের আজকের নির্ণেয় বর্গমূল। তো চলো আমরা আরেকটা দেখি, এখানে খ নম্বর যেটা আছে তোমাদের, খ নম্বর আছে 6x + 3 এর বর্গ,
তো এর বর্গটা আমরা কি জানি, আমরা একটা চিহ্ন দিয়ে দিই গণিতের স্কয়ার। তো এখন দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, মুখে আমি কিন্তু বলবো এ স্কোয়ার, কিন্তু আমি এ স্কোয়ার তো আর এখানে দিব না, আগেরটা হয়তো এর সাথে কাকতালীয় মিলে গেছে, এখানে কিন্তু এ নাই, এখানে আছে কি দেখো সিক্স এক্স, এটা হয়ে গেছে আমাদের এ, তাহলে এটা এ স্কোয়ার প্লাস টু এ, এবার কিন্তু বি থ্রি, বি কিন্তু তখন ছিল সেভেন বি, হ্যাঁ আমরা কিন্তু দিয়েছিলাম এখানে, এখন কিন্তু বি হচ্ছে থ্রি, আমরা এটা দিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো সিক্সকে যদি আমি ওইভাবে আমি গুণ করি ছয় ছয় ছত্রিশ, আর এটার উপরে এটা গুণ হবে, এখানে সংখ্যার সহগগুলো আমি যদি গুণ করি ছয় দুগুণে বারো, তিন বারং ছত্রিশ, আর এখানে আছে এক্স, আর এটা কি হবে নয় তিনকে আমরা এভাবে কিন্তু গুণ করবো না, তিন দুগুণে ছয় এভাবে না, যত আছে পাওয়ার যত থাকবে ততবার এইভাবে গুণ হবে, তিন তিরিকা নয়, এটাও এখানে আরেকটা সমস্যা সমাধান করে ফেললাম। তো এর পরবর্তীতে আমি আরেকটা সমস্যায় যাচ্ছি, এখানে আমি আর যে সমস্যাটা আছে এই সমস্যাটা একটু খেয়াল করেও, এখানে সমস্যাটা হচ্ছে গ নম্বর, গ নম্বরটা কি আছে সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ, তাহলে এটার বর্গ যদি আমি করি সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ, তো এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এর ফর্মুলাটা কি হবে এস, এখানে দেখো আমরা আর একটা ফর্মুলা যেটা জানি, আমি ফর্মুলাটা এখানে লিখছি, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই বিষয়টা মনে রাখবে, হ্যাঁ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আগেরটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ছিল এ স্কোয়ার প্লাস, আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে হবে এ স্কোয়ার মাইনাস, তাহলে প্রথমে এটা আছে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আশা করি বুঝতে পেরেছ আগেরটার মতোই। তো এখন দেখো এটা সাত সাথে কত হবে উনপঞ্চাশ, পি এর উপর স্কোয়ার সাত দুগুণে চোদ্দো, চোদ্দো দুগুণে আঠাশ টোয়েন্টি এইট পি কিউ প্লাস দু দুগুণে চার কিউ স্কোয়ার, তো এটা হয়ে গেছে আমার আর একটা সমাধান। তো এগুলো ছিল আমাদের মোটামুটি, এখানে আরও কিছু আমি দেখাবো, তোমরা যেগুলো গ্যাপ থাকবে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই অনুশীল। তো এখানে দেখো এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ, তো আমরা যেটা করেছি আগেরটা সে নিয়মে আমরা যাচ্ছি এটার বর্গ, তো এখন বর্গটা বলতে প্রথমটাকে আমি দুইটাকে মিলে আমি একল্পনা করব, তাহলে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস আছে আমি মাইনাস দেবো টু এ, এ বলতে এটা ইন্টু বি, বি বলতে এটা প্লাস বি স্কোয়ার, তো এখন কি দাঁড়াচ্ছে দেখো এই পাওয়ারটা কিন্তু এটার উপর আছে, এই চলকের উপর আছে, যতগুলা চলক থাকবে সবগুলোর উপরে, যতগুলা সংখ্যা সহগ থাকবে সবগুলোর উপরে থাকবে, তো এই এর উপরে যাব এ স্কোয়ার, এটার উপরে যাবে এক্স স্কোয়ার, আর এটা যেভাবে আছে আমি এটা সিরিয়ালি করে ফেলি এ বি এক্স ওয়াই, আর এটা কি হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এটাই আমাদের হয়ে গেছে আজকের আনসার। তো তারপর এখানে আরেকটা যেটা আছে সেটা তোমরা এগুলো করে নিবে ওইভাবে, আমি এখান থেকে তোমাদের বর্গীয় জ যে অঙ্কটা আছে সেটা আমরা সমাধান করব, বর্গীয় জটা দেখো মাইনাস ওয়াই এর বর্গ, তাহলে এই বর্গটা যদি আমি করতে যাই এখন আমাকে কি করতে হবে, আমরা আগের নিয়মের মতোই আমরা কি করব এটাকে আমরা একটা বর্গের ভিতরে নিয়ে আসবো, কারণ ওরা বলছে বর্গ করার জন্য আমাদেরকে বর্গ করতে হবে, তো আমরা দেখি কতটুকু করতে পারি। এখন দেখো ওই রকম কিন্তু আমরা ফর্মুলা কখনো পাই নাই যে এটা আগে মাইনাস আছে, হ্যাঁ এটা আমরা পেয়েছি, যদি এটা মাইনাস না থাকতো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা ইউজ করতে পারতাম, বিধা এখানে নাই যেহেতু আমাদের কি করতে হবে এখানে আমরা দ্বিতীয় মানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, ব্র্যাকেট করে এটাকে আমরা একটাই নিয়ে আসব, আর এখানে প্লাস চিহ্ন দিয়ে ওইটাকে আমরা আর একটায় বস্তায় ভরে ফেলবো, নাকি বস্তায় তো বলে তাই না, আচ্ছা এই একটা ব্র্যাকেটে রাখবো ফার্স্ট ব্র্যাকেটের ভিতর রাখবো। এবার দেখো এটা কিন্তু আমি এ এটাকে আমি বি হিসাবে কল্পনা করি, যেটি এ প্লাস বি হোল স্কোয়ার, বুঝতে পেরেছ এ প্লাস বি হোল স্কোয়ার, তো এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলাটা কী হবে এ স্কোয়ার প্লাস টু
এবার কিন্তু আমি শুধু ইনটু দিয়ে হবে না, আমি এখানে যেহেতু এখানে ঋণাত্মক মান আছে, নেগেটিভ আছে, নেগেটিভটাকে আমি ওই ব্র্যাকেট দিয়ে রাখবো, এ তারপর এটাও নেগেটিভ, বি প্লাস বি স্কোয়ার, একটু ভিন্ন রকম আসছে এটার মধ্যে, তাই না? তো এখান দেখো এটা কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার মানে এটাকে আমি ডাবল গুণ করব, আমি গুণ করব কি এক্স ইনটু এক্স। তো এখানে দেখো গুণ করলে কিন্তু ওই সহগ গুণ হবে, সাথে যে চিহ্ন আছে চিহ্নটা গুণ হবে, এটার সামনে কি আছে মাইনাস, এটার সামনে কি আছে মাইনাস। তাহলে আমরা কিন্তু ক্লাস সিক্সে শিখেছি মাইনাস মাইনাস ইজ ইকুয়াল প্লাস, আর এক্স এক্স ইজ ইকুয়াল এক্স স্কোয়ার, তার মানে আমি এটা সমান কি লিখতে পারলাম এক্স স্কোয়ার। বুঝতে পেরেছো নাকি কারো প্রবলেম আছে? আমরা এখানে কি করলাম একটু রিপিট করলাম, দেখো মাইনাস মাইনাসে গুণ যখন করব তখন কি হবে প্লাস, আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর নতুবা আমরা এটাও জানি এখানে ওয়ান আছে, এটা আমরা দিলাম এক্স স্কোয়ার হয়ে গেল। তো আর এই বিষয়টা তোমরা সবসময় মাথায় রাখবে। আর একটা শর্টকাট মেথড দিয়ে দিচ্ছি তোমাদেরকে বোনাস হিসাবে, সেটা হচ্ছে যখন উপরে কি বলে এটাকে পাওয়ারটা, এই পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয়, এখানে মাইনাস আর প্লাস যাই থাকুক এখানে প্লাসই থাকবে, বুঝতে পেরেছো? আর এখানে যদি তোমার ইয়ে হয় বিজোড় হয় তখন এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস আসবে, কারণ দেখো এখানে এই যে গুণ 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 তিনটা যদি মাইনাস আমি গুণ দিই, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কিন্তু আসবে। আচ্ছা যাই হোক, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই, আর এটাও দেখো আগেরটার মতো এটা হয়ে যাবে এত। তো এটা ছিল আমাদের বর্গীয় জ। তারপর আমরা আরেকটু একটা নিয়মে যাচ্ছি, সেটা একটু ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল বলা আসলে চলে না, সেটা একটু অন্য ধরনের। তো সেটা তোমরা কিন্তু অবশ্যই, আমি মনে করি যে তোমরা খাতা কলম নিয়ে বসছো, তোমরা আমার সাথে আছো, তাই না? আচ্ছা তো এখানে দেখো, এখানে যেটা আছে সেটা হচ্ছে ট নম্বর, ট নম্বর হচ্ছে 108 এর বর্গ। এটার বর্গ কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব অল্প সময় করে ফেলতে পারি, কিন্তু আমাদের তো ক্যালকুলেটারের সাহায্যে করলে হবে না, আমাদেরকে করতে হবে তো সূত্রের সাহায্যে, কারণ আমাদের প্রশ্নের ওই রকম রিকোয়ারমেন্ট ছিল, হ্যাঁ, যে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। তো এটাকে যদি করো, এইরকম যদি করো, তোমরা দেখবা রাউন্ড ফিগারের কাছাকাছি, রাউন্ড ফিগারের কাছাকাছি কোন অঙ্কটা আছে সেটার সাথে যোগ বা বিয়োগ হলে হয় কি না। দেখুন 108, তার মানে রাউন্ড ফিগার 100 আছে, আর একটা আছে রাউন্ড ফিগার 200, 200 কিন্তু অনেক পিছনে চলে যায়, তার মানে কাছাকাছি আছে কি 100, তার মানে আমি এখানে দিতে পারবো 100 প্লাস 8 এর এই যে বর্গ, বর্গ মানে কি স্কোয়ার, আশা করি বুঝতে পেরেছ তোমরা। তো এখন দেখো এটাকে আমরা এক হিসাবে কল্পনা করবো, এটাকে বি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো এই 100 দ্বারা যদি আমি 100 গুণ করি, এটা কিন্তু গুণের শর্টকাট, আমার একটা ভিডিও আছে আমাদের ইয়েতে চ্যানেলে, এখানে আমরা শর্টকাটের কিছু সহজ পদ্ধতিতে গুণ শিখছিলাম, যে যদি শূন্য হয় শূন্য বাদ দিয়ে দিব, এই শূন্য বাদ এই শূন্য বাদ, তারপরে কি আসে এক, এক একে এক, কয়টা শূন্য দেখো তো এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, চারটা শূন্য আমি বসিয়ে দিলাম। আচ্ছা তো এখানে দেখো 2 × 2, 8 × 2 = 16, আর এখানে দুইটা শূন্য আছে বসিয়ে দিলাম, আর এটা 8 × 8 দ্বারা যদি গুণ করি, আবার এইভাবে গুণ করো না, 8 × 2 = 16, তাহলে তোমার এটা হবে না, তুমি নিশ্চয় ভুল করে ফেলেছো। এটা আমাকে করতে হবে কি 8 × 8, 8 × 8 = 64। তো এখন আমরা যদি যোগ করি 4 × 0 = 4, 6 × 0 = 6, এ পাশ আর নাই 6 × 0 = 6, এ পাশ আর নাই, এখানে আছে 10। তো এটা হয়ে গেল আমাদের আরেকটা আনসার। তো এখানে আর একটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা আমরা দেখব। তো এরপরে আমি কিন্তু বলতেছি যে ঘ, তারপরে উ, চ, ছ, এইগুলো কিন্তু আমি করি নাই, কারণ হচ্ছে এগুলো সিমিলার টাইপ, সিমিলার টাইপ যেগুলো আছে তোমরা একটু প্র্যাকটিস করবে কষ্ট করে, তারপরে যদি কোনো প্রবলেম হয় কমেন্টসে আমাকে জানাবে। তো এখানে দেখো আমাদের যেটা আর একটা আছে সেটা হচ্ছে ড, এই ড নম্বরটা একটু অন্যরকম, অন্যরকম বলবো আমি যেগুলো করেছি এটাই, তারপরে কেমন জানি একটা অন্যরকম আছে, তাই না? এত এর বর্গ, তো এত এর বর্গ যদি আমি করি, আমি কিন্তু বলছিলাম ওই রকম যখন সংখ্যা থাকবে সংখ্যার রাউন্ড ফিগারের কাছাকাছি তুমি যাবে, এটা কিন্তু 597, তাহলে রাউন্ড ফিগার কি 500 কাছে নাকি 500-র পরে যেটা 600, 600 কাছাকাছি, তাহলে আমি 600 কেটে দিব, 600, এখন 600 থেকে কত মাইনাস করলে 597, 3, এটা আমি দিয়ে দিলাম এত এর বর্গ। এবার দেখো
আমাদের আগের মতোই আমরা যদি করি, আগের মতো যদি করি, তাহলে কি হচ্ছে, এটাকে কল্পনা করে এটাকে বি এ মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলাটা কি আসবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন দেখো, এই যে আমরা সহজ পদ্ধতিতে যে গুণটা আমি বলছিলাম একটু আগে, সেটা আমরা কি করব, জিরো জিরো বাদ চাইলে ছয় ছয় ছত্রিশ, আর এখানে দুইটা, এখানে দুইটা চারটা জিরো আমি বসিয়ে দিব। আর এখানে দেখো ছয় দুগুণে বারো, তিন বারং ছত্রিশ, দুইটা শূন্য, আর এখানে তিন তিরিকা নয়, ও সরি, এখানে আসলে মাইনাস হবে, আমি প্লাস করে ফেলেছি। তো এখন দেখো, এখানে আমি এখানে এটা এটার সাথে এটা প্লাস করলে কি আসতেছে, ওই রকম আসতেছে মাইনাস থ্রি সিক্স জিরো জিরো। এখন যদি আমি করি নাইন থেকে জিরো চলে গেলে নাইন, তারপর জিরো 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 থেকে এটা ও ছোটো, তাই না, এখানে আমি দশ আনলে দশ থেকে এটা চলে গেলে এটা কত হয়ে যাবে, দশ থেকে ছয় চলে গেলে চার, তারপরে চার দশ থেকে চার চলে গেলে ছয়, এখানে আমাদের এক হবে এক। এটা আশা করি তোমাদের আর ওই বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না, তারপরে যদি হয়ে থাকে আমাকে জানাবে। তো এখানে পরবর্তীতে এখানে আরও চার পাঁচটা অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে এখানে আমরা পড়েছি, কিন্তু পদ আসছিল কয়টা, দুইটা। তো এখানে আরও অনেকগুলা দুইয়ের বেশি পদ যদি থাকে তখন আমরা কিভাবে করব, আমি এর পরবর্তী যে নেক্সট যে টিউটোরিয়ালটা আসবে সেটাই দিব। তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে, আবারও প্র্যাকটিস বলতেছি, বারবার প্র্যাকটিস করবে, বইয়ে প্রচুর উদাহরণ দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবে, কাজের মধ্যে দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস 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 দেন ইউ আর সাকসেস। তো এটা মনে রাখতে হবে। তো আশা করি তোমরা ভালো থাকবে, সমাজকে ভালো রাখবে। তাহলে আজকে এই পর্যন্ত, বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।